নমস্কার, আমি রিয়া। শুরু করছি আজকে শাইন প্রাইম নিউজ। শুরুতেই যে বিশেষ খবরে চোখ রাখবো, নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ, চোখ রাখবো সেই খবরে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ অনুষ্ঠানের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা যা বলেছিলাম সব করে দিয়েছি। দুয়ারে সরকার দুয়ারে রেশন প্রকল্পে সুবিধা পাচ্ছেন রাজ্যের মানুষজন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি ছিল, এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া হলো। এখানে গ্যারান্টার রাজ্য সরকার। 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। প্রথমে 5,000 পড়ুয়াকে ক্রেডিট কার্ড, 40 বছর বয়স পর্যন্ত ঋণ পাওয়া যাবে। ল্যাপটপ মোবাইল কম্পিউটার কেনা যাবে। অর্থের জন্য কারো উচ্চশিক্ষা আর বাধাপ্রাপ্ত হবে না। 20,000 ছাত্রছাত্রীর ঋণ অনুমোদন হয়েছে। কোর্স ফি, হোস্টেল ফি সবই এই কার্ডে পাওয়া যাবে। এই কার্ডের জন্য গ্যারান্টার লাগবে না। এক্ষেত্রে গ্যারান্টার শুধুমাত্র সরকার। বাংলা ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ করছেন। প্রাথমিক শিক্ষাতে শীর্ষে বাংলা। খুব কম সুদে পড়ুয়াদের ঋণ দেওয়া হবে। আপাতত সমবায় ব্যাংকগুলো থেকে ঋণ মিল, আশা করব অন্যান্য ব্যাংক ঋণ দেবে। ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। 1 থেকে 7 ফেব্রুয়ারি রাজ্যে স্টুডেন্ট সপ্তাহ পালন। কোর্স ফি, টিউশন খরচ, হস্টেল ফ্রি, বইপত্র, কম্পিউটার, ল্যাপটপ ও এই লোন থেকে পাওয়া যাবে। এর জন্য কোনো গ্যারান্টার লাগবে না। গ্যারান্টার টোটালটাই গভর্নমেন্ট। আর মনে রাখবেন, অনলাইন সবটাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের স্বপ্নটার মৃত্যু হয়েছিল আগেই। তার কারণ, আমরা কোনো সুযোগই পাইনি। এবং আমি যদি দেখি, 1947 সাল থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এমনকি 1910 সাল পর্যন্ত, 1911 সাল পর্যন্ত, যতক্ষণ আমরা না এসেছি, কোনো সুযোগ সুবিধা ছিল না। যে সুযোগ সুবিধা দিয়ে শিক্ষাকে আরও উন্নত থেকে উন্নততর করা যায়। আমরা দেশ গঠনে ছাত্রদের ভূমিকাকে অ্যাপ্রিসিয়েট করে 1 জানুয়ারি আমরা স্টুডেন্টস ডে ডিক্লেয়ার করেছি। এবং এবারেও 1 থেকে 7 জানুয়ারি স্টুডেন্টস উইক পালন করেছি। চোখ রাখবো আজকের পরবর্তী সংবাদে। ভোরে মসজিদে নামাজ পড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। চলুন দেখে নিই সেই খবর। ভোরের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। গতকাল সন্ধ্যায় যে টিউবওয়েলের জলে অজু করে নামাজ পড়েছে, আজ ভোরে সেই টিউবওয়েলটি উধাও। অপরদিকে এক গৃহকর্তা আজ সকালে ব্রাশ মুখে নিয়ে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে যেতে দেখে তার টিউবওয়েলটি নেই, চুরি হয়ে গিয়েছে। একটা বা দুটো টিউবওয়েল নয়, একই রাতে মোট 8টি টিউবওয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে তা এখনও পর্যন্ত হদিস করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা কবরস্থানের 4টি, ডাখুল মসজিদের 1টি, বিছট ও তেঁতুলতলা এলাকার 3 গৃহস্থের বাড়ি থেকে 3টি টিউবওয়েল সহ মোট 8টি টিউবওয়েল চুরি হয়ে গিয়েছে বলেই খবর। এই নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজম জানান, 2 দিন আগে কুশিদা এলাকা থেকে 6টি ডিজেল চালিত পাম্প মেশিন চুরি হয়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এর মধ্যে আবার 8টি টিউবওয়েল চুরি। এই নিয়ে কুশিদা এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। লকডাউনের পর থেকে এলাকায় বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। এলাকার পুলিশের টহলদারির পাশাপাশি নতুন থানারও দাবি করছেন কুশিদাবাসী। সকালে খবর পেলাম ডাখল, বিঝট, বাগমারা এবং ভাটার কাছে নাসিমের ওখানে মোটামুটি 5-7টা টিউবওয়েল এক রাত্রে আউট হয়ে গেছে, 8টা টিউবওয়েল। তো এই যে টিউবওয়েল রাত্রেবেলা চুরি হয়ে যাচ্ছে, এই নিয়ে মানে এলাকার মানুষ একটা ভয় ভীতি উপলব্ধি করছে। আমরা বেশি কিছু বলবো না, এর আগেও আমরা বারংবার বলেছি যে আমাদের এলাকায় পুলিশ টহলদারিটা খুব কম হয়, যেহেতু আমাদের থানা 17 কিলোমিটার দূরে এবং এখানে পুলিশ ক্যাম্প থাকাতে পুলিশ ক্যাম্পের কাছে তেমন কোনো অফিসার নেই। সিভিকরা কতটা কি করবে, যাই হোক, পুলিশ টহলদারির একটা অভাব আছে। আমাদের এলাকাকে প্রশাসনিকভাবে দেখা উচিত, কারণ যে দিনের পর দিন দুষ্কৃতীদের অত্যাচার বেড়েই চলেছে। পাশেই আমাদের বিহার বর্ডার, এদিক থেকে ক্রাইম করে ক্রিমিনালরা বিহার বর্ডারে গিয়ে গা ঢাকা দেয়। দেখে নেব আজকের পরবর্তী সংবাদ। হাইকোর্টে আইনজীবীদের পক্ষ থেকে আনিস খুনের নিষ্ঠুর হত্যার সঠিক তদন্ত চাই, এদের প্রতিবাদে মৌন মিছিল।
আজ হাইকোর্টে আইনজীবীদের পক্ষ থেকে আনিসের নিষ্ঠুর হত্যা সঠিক তদন্ত চাইয়ে প্রতিবাদে মৌন মিছিল করা হলো গোটা হাইকোর্ট চত্বরে। তারা খুললেন তাদের বক্তব্য, নাগরিক সমাজের বিরুদ্ধে গর্জে উঠুন, এগিয়ে আসার আহ্বান জানালেন। সেই সঙ্গে বলেন, বিগত দিনে যে ছাত্ররা একইভাবে শিকার হয়েছে, সুদীপ্ত গুপ্ত, মৈতুল ইসলামের মতন প্রতিভাবান ছাত্ররা রাজ্য সরকারের তরফ থেকে আজও পর্যন্ত সুবিচার পায়নি। এই সরকার সিবিআই এর কথা শুনলেই লাফিয়ে ওঠে। বিগত দিনে 364 দিন তারা রাস্তায় কোন দুর্ঘটনা হলে তখনও সিবিআই তদন্ত চাই, কিন্তু এখন উল্টো পুরাণ। রাজ্যের সমস্ত আদালতে আনিস খানের মৃত্যু সঠিক তদন্ত চাই এবং নিরপেক্ষ তদন্ত চাই। সারা রাজ্যে তারা আদালতগুলিতে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন হাইকোর্টের আইনজীবীর পক্ষ থেকে। হত্যার প্রতিবাদে আজকে আমরা এই চত্বরে হাইকোর্ট বিল্ডিং এর ভেতরে আমরা মৌন মিছিল করছি, এটার প্রতিবাদ জানাতে, এবং আমরা চাই যে এর সক্রিয়ভাবে এতে সমস্ত সুধী নাগরিকবৃন্দ এই প্রতিবাদে গর্জন করুন। প্রতিবাদের যে সমস্ত জায়গায় আমরা সংগঠিত করছি, আন্দোলন সংগঠিত হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, সেই সব জায়গায় সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি এই প্রতিবাদকে স্বতঃস্ফূর্তভাবে আপনারা তৈরি করুন। ফল বোঝাই ট্রাক থেকে 161 কেজির রুপোর গহনা 480টি মোবাইল ফোন উদ্ধার করলো পেট্রাপোল থানার পুলিশ। গ্রেপ্তার ড্রাইভার এবং খালাসি। বড় সড়ো সাফল্য পেল বনগাঁ জেলা পুলিশ। ফলপোঝাই ট্রাক থেকে 161 কেজির রুপোর গহনা এবং 480টি মোবাইল ফোন উদ্ধার করল পেট্রাপোল থানার পুলিশ। গ্রেপ্তার ড্রাইভার এবং খালাসি। উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বাংলাদেশগামী একটি বেদানা বোঝাই ফলের গাড়িকে আটক করে। ফলপোঝাই ক্যাডেটের মধ্যে থেকে 161 কেজির রুপোর গহনা, 480টি ব্যবহৃত এবং নতুন মোবাইল ফোন উদ্ধার করে পেট্রাপোল থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2 কোটি টাকা। এবং গাড়ির ড্রাইভার খালাসিকে গ্রেপ্তার করে পুলিশ। ফল বোঝাই গাড়িটি রাজস্থান থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে পেট্রোপোল এসেছিল। ধৃতদের নাম তারুক রাম এবং লাডা রাম। ফলের গাড়িকে ব্যবহার করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই পন্থা ব্যবহার করেছিল চোরা পাচারকারীরা। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার জানান, পেট্রোপোল থানা গোপন সূত্রে খবর পেয়ে বড় সড়ো সাফল্য পেয়েছে। কোর্টে তাদেরকে ফরোয়ার্ড করছি আজকে, এবং আমরা বের করার চেষ্টা করছি যে এই মালটা কোথা থেকে এরা প্রক্রিয় করেছিল এবং এর সাথে আর কারা কারা যুক্ত আছে সেই টোটাল ম্যাটারটা আমরা ইনভেস্টিগেশন স্টেজে আনার চেষ্টা করছি। যারা অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে থাকরা রাম একজন, আর সেকেন্ড হচ্ছে লাডা রাম, দুজনেই রাজস্থানের বাসিন্দা। এই দুজন টোটাল অ্যারেস্ট হয়েছে। টোটাল অ্যামাউন্ট অ্যাপ্রক্সিমেটলি 2 কোটির মতো হবে, টোটাল ভ্যালু এর মধ্যে 2 কোটির মতো। হাবড়ার চৌংদা মোড় এলাকার তরুণ সঙ্গীত শিল্পী কেশবদের বাড়িতে আগুন, পুড়ে ছাই বাড়ির একাংশ, স্টুডিও থেকে স্মারক এবং বেশ কিছু মিউজিকের যন্ত্রাংশ। দেখে নেব সেই খবর। হাবড়ার চৌংদা মোড় এলাকায় তরুণ সঙ্গীত শিল্পী কেশবদের বাড়িতে আগুন, পুড়ে ছাই বাড়ির একাংশ, স্টুডিও থেকে স্মারক এবং বেশ কিছু মিউজিকের যন্ত্রাংশ। বুধবার গভীর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার মুর্শিদাবাদে একটি সঙ্গীত অনুষ্ঠান এবং একটি দলীয় প্রচারে একটি অনুষ্ঠান থেকে মাঝরাতে বাড়ি ফেরার পর রাত 1:30 থেকে 2 নাগাদ আচমকাই বাড়িতে আগুন জ্বলতে দেখে তারা। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলে ততক্ষণে পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার সামগ্রী বলেই জানিয়েছেন সঙ্গীত শিল্পী কেশবদে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে এটা বলাটা খুব কঠিন, কারণ বেসিক্যালি আপনারা জানেন যে শিল্পীদের গিফটের সংখ্যা প্রচুর থাকে, শিল্পীদের ইনস্ট্রুমেন্টস থেকে শুরু করে প্রচুর জিনিসপত্র গিফট তারা পায়। আমার স্টুডিওর মধ্যে কী কী ছিল একটু বলি, 6 গিটার ছিল, 3 কিবোর্ড, দামি কিবোর্ড ছিল, 1 গ্র্যান্ড পিয়ানো ছিল, 1 পুরো স্টুডিওর যে সমস্ত সেট আপ, একটা মিউজিক স্টুডিওর যা সেট আপ থাকে, পুরো ইচ অ্যান্ড এভরিথিং সবটা পুরো শেষ হয়েছে। আরও আরও অনেক ইনস্ট্রুমেন্টস ছিল, প্রচুর পারকাশন ইনস্ট্রুমেন্ট ছিল, প্রচুর মানে ওখানে 1-1 ইনস্ট্রুমেন্টের দামই 100,000, 1 সিঙ্গেল ইনস্ট্রুমেন্টের দামই 1,00,000 উপরে, ঘরের প্রচুর আসবাব নষ্ট হয়েছে। ঠিক আছে, কারণ আমার শ্রোতারা বা দর্শকরা বিভিন্ন সময় দেখেছে আমার আমার জীবনের ঝড়ের শেষ নেই, আমি আবার তারপরে তাদেরকে বা তাদের আশীর্বাদ মাথায় নিয়ে আবার দাঁড়ানোর চেষ্টা করি, এটা না হয় আবার আরেকটা শুরু হবে। বিশেষভাবে সক্ষম পরিবারের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ সোনারপুরে। চোখ রাখবো সেই খবরে। বিশেষভাবে সক্ষম পরিবারের উপর মানসিক এবং শারীরিক অত্যাচারের অভিযোগ সোনারপুরে। পরিবারের সকলে প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম এই পরিবারের 3 সদস্যের উপর শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা চলছে দিনের পর দিন, আর সেই কারণেই নানাভাবেই অত্যাচার করছেন পরিবারের বাকি সদস্যরা। সম্পত্তির ভাগ দেওয়া হবে না বলে এই প্রতিবন্ধী পরিবারের উপর অত্যাচার করছেন শান্তি রায়।
তার স্ত্রী মালা রায় এবং ছেলে কৃষ্ণেন্দু রায় এবং একইভাবে নিজের পরিবারের ওই তিন সদস্যদের উপর অত্যাচার চালাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার সুভাষ গ্রামের বাসিন্দা পেশায় অভিনেতা বাবা ও মেয়ে, একাধিক ছবিতে তারা অভিনয় করেছে। তাদের অভিযোগ, শান্তি রায়, স্ত্রী মালা এবং ছেলে কৃষ্ণেন্দু রায় তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করছে দিনের পর দিন। এই বিষয়ে একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। অভিনয় জগতের কেউ এখনও পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি। এভাবেই চলতে থাকলে আত্মহত্যা ছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই বলেই জানিয়েছে। এমনকি প্রতিবন্ধী দম্পতির মেয়ে তথা নিজের খুড়তুতো বোনের উপর নির্যাতন, শারীরিক নিগ্রহ এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে কৃষ্ণেন্দুর বিরুদ্ধে। একটু সাহায্যের জন্য কাতর আবেদন করেছে এই প্রতিবন্ধী পরিবার। ঘটনা ঘটেছে সকালবেলা, আমি রীতিমতো বাইরে বেরোবো, কাজকর্ম দৈনন্দিন জীবন যেরকম হয় সেরকম আমার হচ্ছিলো। আমি কাজে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম, আমি বাথরুমে গিয়েছিলাম এবং ওই বাথরুমে আমি যখন বাথরুমে ঢুকছি আমাকে ঢুকতে দেওয়া হয় না এবং আমাকে বাথরুমে ঢোকার থেকে আমাকে রোধ করা হয় এবং বলা হয় যে এখন বাথরুমে ইউজ করা যাবে না, তো যেখানে পারো গিয়ে ইউজ করো, যা এভাবে করো। তো এইভাবে প্রত্যেক দিনেরই, এটা নতুনত্ব কিছু না, এটা প্রত্যেক দিনেরই। কিন্তু আমি তাও সেদিনকে যেহেতু আমি বেরোবো, আমার তাড়াহুড়ো ছিল, আমি তাও ব্যবহার করতে গেছি। আমার দাদা জোর জবরদস্তি আমার গায়ের ধারে আসে এবং শ্লীলতাহানি করবার চেষ্টা করে, আমার ব্রেস্টে হাত দেয় এবং সেটাকে গ্রোপ করে এবং আমার পেটে লাথিও মারে। আমার তলপেটে এখনও অবধি ব্যথা রয়েছে। তো আমাকে শারীরিকভাবে এরকমভাবে, এটা নতুনত্ব কিছু না, এর আগেও করেছিল। আমি এই নিয়ে পুলিশের কাছে অনেকবারই গেছিলাম এবং পুলিশের দ্বারস্থ হতে পুলিশ সেরকমভাবে কোনো জোর দেয়নি, আর পুলিশ শুধু কেস মানে জিডি লিখে ছেড়ে দিয়েছে। আমার বিগত পারিবারিক ব্যাপারে খুব অশান্তি ঝগড়াঝাঁটি হয় এবং শান্তি রায়, তার স্ত্রী মালা রায়, তার ছেলে কৃষ্ণেন্দু রায় ব্র্যাকেটে কালটু, হ্যাঁ, আমাকে মারধর করে, শান্তি রায় আমাকে ঘুষি মারে, মারার পর তারপরে চড় মেরে কানে আমি আর শুনতে পাচ্ছি না, তিনজনে মিলে আমাকে ঘিরে ধরে মারে। তখন আমার মেয়ে ছুটে যায়, আমার স্ত্রী ছুটে যায় আমাকে আনতে, হ্যাঁ, তারপর থেকে আমি কানে শুনতে পাচ্ছি না। আমি কিন্তু সিনেমা সিরিয়াল করে খাই, ওই বাড়িতেই থাকি, কিন্তু আমাকে সহ্য করতে পারছি না। রাতভর তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে চাঞ্চল্য শান্তিপুরে, দেখে নেব সেই খবর। রাতভর তৃণমূলের দুই গোষ্ঠীর বোমাবাজির জেরে চাঞ্চল্য শান্তিপুরে। রাতভর তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, রেললাইন এবং সাধারণ মানুষের বাড়ির আশেপাশে পড়ে রয়েছে একাধিক বোমা, চরম আতঙ্কে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়ার প্রফুল্লনগর এলাকায়। জানা যায়, প্রফুল্লনগর এলাকার বাসিন্দা সঞ্চিতা সরকার এবং তার স্বামী গৌতম সরকার ওরফে লালটু এলাকায় সকল তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। গত পঞ্চায়েত ভোটে তৃণমূলের ভোটে দাঁড়িয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা লেগেই থাকত। স্বামী স্ত্রীর দুজনেই তৃণমূলের আলাদা আলাদা দুই গোষ্ঠীর কনিষ্ঠ। জানা যায়, গতকাল রাতে স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে আবার কোনো বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। এরপর অভিযোগ, সঞ্চিতা সরকার তার কনিষ্ঠ গোষ্ঠীকে খবর দেয় এবং তার স্বামীকে কয়েকজন এসে বেধড়ক মারধর করে। অপর গোষ্ঠীর কাছে পৌঁছতে তারা ঘটনাস্থলে আসে। এরপর শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি। বোমাবাজিতে আতঙ্কিত হয়ে পড়ে গোটা এলাকার মানুষ। সকালেও এলাকায় একাধিক বোমা পড়ে থাকতে দেখা যায়। শেষে পুলিশ এসে বোমাগুলোকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয়রা চাইছেন যত দ্রুত সম্ভব প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি তৃণমূল নেতৃত্ব। কালকে দাদা, ওই যে আমাদের পার্শ্ববর্তী বাড়িতে ওরা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি দীর্ঘদিন ধরে, এই অশান্তির জেরে ওই কলোনির থেকে লোক আসে, হ্যাঁ, লোক এসে এসে বোম মারে, বোম টোম মেরে, তো প্রায় দিনই হয় এরকম। কালকে রাত্রে গণ্ডগোলটা একটু বেশি মাত্রায় হয়ে গেছে। মানে কি নিয়ে গণ্ডগোল তাদের? ওদের স্বামী স্ত্রীর ব্যাপার। তার কি কোনো দল করে? দল করে। কি দল করে? তৃণমূল। স্বামীও তৃণমূল করে? না, স্বামী ঠিক বলতে পারবো না, ওনার স্ত্রী তৃণমূল। পৌরসভা ভোটের আগে লেকটাউন দমদম পার্ক থেকে নাকা চেকিং এর সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার তিন। পৌরসভার ভোটের আগে লেকটাউন দমদম পার্ক থেকে নাকা চেকিং এর সময় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার তিন। পৌরসভা ভোটের আগে লেকটাউন থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় যখন পুলিশের পক্ষ থেকে চলছিল নাকা চেকিং, ঠিক সেই সময় গতকাল রাতে দমদম পার্ক এলাকায় নাকা চেকিং এর সময় তিনজন সন্দেহভাজনকে আটকায় পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ। তাদের নাম মোহাম্মদ ইরশাদ, ইব্রাহিম আলী এবং তপন দাস। এদেরকে আজ পুলিশের পক্ষ থেকে বিধাননগর আদালতে তোলা হচ্ছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। মূলত তারা এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে নিয়ে আসছিল, কেনই বা নিয়ে আসছিল, সেই সময় বিষয়গুলো ইতিমধ্যে খতিয়ে দেখতে শুরু করেছে লেকটাউন থানার পুলিশ। পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল কিনা তারা। শাইন প্রাইম নিউজ এখনকার মতন এই পর্যন্তই। আপনারা দেখছেন শাইন টিভি 24x7, সবার সাথে সবার কাছে।